हेलो বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30টা আর আমার মেয়ে এখন দেখো পড়াশোনায় মন দিয়েছে। আমাকে বলল মামি বিছানাটা তুলতে হবে না, আমি এখানে পড়তে বসবো তারপরে বিছানা তুলবে। এখন পড়াশোনায় মন দিয়েছে মেয়ে আমার। এই জন্য আমি ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। সকাল সকাল পড়াশোনায় মন দিয়েছে মেয়ে, বেশিক্ষণ পড়বে না, 10 মিনিট পরে উঠে যাবে। 10 মিনিট হয়ে গেলে আমি উঠে ভর্তি হয়ে গেছে পড়া আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, তোমাদের পরিবারেও সবাই সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু একটু টেনশন আছে আর মনটা খারাপ আছে, আর কিছু নয়। আর মাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজ যেন সোমবার, এখন বাজে সকাল 11:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো আমার ভিডিওগ্রাম। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তাহলে চলো আমি দেখাই আমার কী কী কাজ সকাল থেকে হয়েছে আর কী কী কাজ বাকি আছে। সকাল থেকে কাজ বলতে রান্না বান্নাটা শুধু বাকি আছে, এমনি বাসি কাজ তো কখন হয়ে গেছে, এখন 11:30 বাজে, মানে বাসি কাজ আমার সমস্ত হয়ে গেছে। আর বাসন মাজা সমস্ত হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট করেছিলাম পরোটা আর আলুর তরকারি করেছিলাম। মুড়ি খাচ্ছিলো কদিন ধরে, কিন্তু মুড়ি শেষ হয়ে গেছে। আর মুড়ির দোকান তো বন্ধ, এখন তো লকডাউন, আমাদের এখানে 2 মাস হয়ে গেল লকডাউন। আর মুড়ি শেষ হয়ে গেছে বলে আমাকে কালকে ময়দা এনেছিলো, কালকে মুদিখানা দোকান থেকে ময়দা এনেছিলো, ময়দা দিয়ে পরোটা করলাম আর আলুর তরকারি করলাম। আর আমাদের এখানে পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না, বলছে তো মহারাষ্ট্রের দিকে কী ঝড়, একটা ঝড় আসবে। কী ঝড় গো? হ্যাঁ গো, ঝড়টার নাম কি? কী ঝড়টার নাম ভুলে গেছে কি? হ্যাঁ না, কি একটা তুফান না কি বলছে আসবে, তো মনে নেই গো। একটা আসলে খবরে সবসময় দেখাচ্ছে যে মহারাষ্ট্রতে হবে আর কি কী জায়গাতে হবে, ওই জন্য মানে ঝড়। এখন বৃষ্টি হচ্ছে, এই কাল পরশু দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর বৃষ্টি হচ্ছে, এই মাত্র বৃষ্টিটা থামলো, সকালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। আর জামা প্যান্ট তো শুকোচ্ছে না, কোথাও জামা প্যান্ট কোনো শুকোচ্ছে না, কিছু নয় কেউ। ওই ঘরের মধ্যে দিতে হচ্ছে জামা কাপড়গুলো, ঘরের মধ্যে শুকো দিচ্ছি, সব দড়ি টাঙিয়েছি ঘরের মধ্যে, দড়ি টাঙিয়ে শুকো দিচ্ছি। আর দাদা তো এইখানে ভাত হচ্ছে, আমার ভাত চাপিয়েছি, ভাত হচ্ছে। আর তরকারি কী হবে কোনো ঠিক নেই, তরকারি কিছু নেই, সবজি কালকে বাজারে গেছিলো, সবজি দেখলো সবজি যদি বসে এখানে গেলো বাজারে, কিন্তু সবজি কিচ্ছু বসেনি। কালকে ডিম হয়েছে, তার আগের দিনও ডিম হয়েছে, কদিন ধরে শুধু ডিম আর সোয়াবিন হচ্ছে, আর কিচ্ছু নয়। সবজি তো কতদিন খাইনি তার নেই ঠিক, কতদিন ধরে ডিম আর সোয়াবিন, দুবেলাতে রাত্রিও যা দুপুরবেলাতে তাই ডিম আর সোয়াবিন হচ্ছে। আজকে ওদিকে কী করবো, কালকে রাত্রে সোয়াবিন করেছিলাম, এখন আর সোয়াবিন করবো না, কেন দুবেলা সোয়াবিন ভালো লাগে না খেতে। ছেলে আর বাবাই মাত্র এলো দোকানে, গেছিলো ওরা দোকান থেকে, মাত্র এলো, ভাতটা হয়ে গেলে তারপরে দেখবো বাজার দিয়ে আবার যাবো। এখানে আমাদের পেছনে, ঘরের পেছনে একটা সবজি নিয়ে বসে একজন, ওখানে দেখতে হবে গিয়ে সবজি পাওয়া যাচ্ছে কি না, যদি পাওয়া যায় তো ভালো। আর দেখো সমস্ত কিছু এখানে শুকর দিয়েছি, এরকম এইখানে সব দই টাঙিয়েছি, দই টাঙিয়ে সামনে শুকর দিয়েছি, তারপরে ওই যে ওইখানে দিয়েছি সাইকেলে দিয়েছি কটা, আবার ওইখানে ওইখানে দিয়েছি, সব ঘরে দই টাঙানো, সব জায়গাতে দই টাঙিয়ে সব শুকর দিচ্ছি। রুটি খেয়েছি বাবু, কে গো কি রান্না খাবে? সবজি পচে গেছে। কোথায়? আমার দোকানের পাশে বলেছে। হ্যাঁ গো, দেখতে হবে, নাহলে ওই ডিমই করতে হবে, ডিম নাই ডাল যেখানে একটা কিছু করবো। তাহলে ভাতটা হয়ে গেছে, ভাতটা না ভেঙে তোমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো।
কি তরকারি করব সেটা তোমাকে দেখাই। কালকে সয়াবিন হচ্ছিল, আজকেও সয়াবিন খেতে হবে। ডিম খেতে ভালো লাগছে না, ডিম নেই, দুটো ডিম পড়ে আছে ফ্রিজে। দেখো কি হচ্ছে, দেখো দু তিনটে ডিম পড়ে আছে, এই তিনটে ডিম পড়ে আছে ফ্রিজে, আর ডিম নেই কো। তাই ডিম করলে হবে না। কালকেও সয়াবিন করেছিলাম, আজকে সয়াবিনই করতে হবে, সয়াবিনই খেতে হবে। সয়াবিন দিয়ে কালকে সয়াবিন আলু তরকারি করেছিলাম, ওই জন্য আজকে সয়াবিন আলু তরকারি করবো না, সয়াবিন দিয়ে ডাল দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করবো। আর তাহলে এই উচ্ছেগুলো ছিল, এই যে উচ্ছে ভাজা করবো, উচ্ছেগুলো ছিল অনেক ধরে ফ্রিজে ছিল, একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, উচ্ছেগুলো শুকিয়ে গেছে, একটু পেকে গেছিলো, ওইটা উচ্ছেগুলো দিয়ে আর এই আলু ভাজা, আলু ফুটেছি, আলু দিয়ে ভাজা করবো, ভালো হয়ে যাবে। সয়াবিন দিয়ে ডাল আর উচ্ছে আলু ভাজা। কালকেও দুপুরেও, দুপুরে বলছি কালকেও সয়াবিন হয়েছিল, কালকে সয়াবিন খেয়েছি। এই কদিন শুধু সয়াবিন আর ডাল, সয়াবিন আর ডিম হচ্ছে, রাত্রিরে ডিম নয়, সকালে সয়াবিন, দুপুরে সয়াবিন, এরকম করে খাওয়া হচ্ছে। আর আজকেও দেখি বাজে 6:30, আর একটু আগে ঘুম থেকে উঠলাম, মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি, এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে, এই দেখো মেয়ে এখানে ঘুমোচ্ছে, আমি একটু এইমাত্র উঠলাম, উঠে চোখ মুখ ধুলাম, দিয়ে তোমার সাথে কথা বলতে গল্প করতে লেগে গেলাম। আর ছেলে আর হাজব্যান্ড নেই, ওরা গেছে আবার মাছ ধরতে, দেখছে মেয়ের খা, মেয়ে খেতে পাচ্ছে না, ভাত খেতে পাচ্ছে না, ছেলে মেয়ে ভাত খেতে পাচ্ছে না, মানে ওরকম ওই তরকারি দিয়ে ভাত খেতে পাচ্ছে না, ওই জন্য হাজব্যান্ড গেলো আবার নদীতে মাছ ধরতে। আমি কদিন ধরে বললাম নদীতে মাছ ধরতে যেতে হবে না, কেন বৃষ্টি হচ্ছে রোজারে, বৃষ্টিতে ভিজলেই এখন শরীর খারাপ হবে, ওই জন্য বারণ করেছিলাম যে যেতে হবে না নদীতে মাছ ধরতে, ও যা হচ্ছে তাই দিয়ে খাবে। বললো না দেখি, যদি যাই একটুখানি যাই, যদি পাই তো ভালো, না চলে আসবো। দুজনে গেলো, আর ছেলেটা যায় কি খেলার জন্য, ছেলেটা ঘরে সারাদিন থাকে তো, আর ওরা তো বাইরে বেরোতে পায় না, আবার এই লকডাউন হয়ে গেছে দু মাস ধরে, দু মাস কি তার বেশি হয় তো হবে লকডাউন আমাদের এখানে, আর ওরা তো ঘরে, ঘর থেকে বেরোতেই পারছে না সারাদিন ঘরের মধ্যে, ওই জন্য ও যায় খেয়ে, মানে ফোন গেলে ফাঁকে যে ফাঁকে বেরোনো, বেরোনোর জন্য ও যায়। ঘর তো ঝাড়ু মারবো, বা দুপুরের বেলায় বাসন, মানে দুপুরের বাসন আছে, খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম, বাসন করে মাজি নিকো, সেই বাসনগুলো আছে, সেই বাসনগুলো মাজবো, আবার ঘর দুয়ারটা ঝাড়ু মারতে হবে, আর ঘর দুয়ারটা ঝাড়ু মারবো, মেয়ে উঠুক, মেয়ে উঠলে তারপরে। আর এখন 6:30 বাজে। এবার আসি মেন কথায়, মানে টাইটেলটা যেটা লেখা আছে সেটা বলি। মন খারাপের কারণ হচ্ছে মন খারাপ, আর মন খারাপ বলতে মন খারাপ কি টেনশান, একটু যে কী হবে না হবে এইসব নিয়ে একটু টেনশান আছি। মানে আমাদের এখানে মহারাষ্ট্রে, তোমরা নিশ্চয় তো যারা দেখ খবরে জানো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা মহারাষ্ট্র কথা সবসময় মহারাষ্ট্রের কথা বলছে, দু থেকে আড়াই মাসের বেশি হয়ে গেল হয়তো লকডাউন হয়েছে, কত 15 তারিখে মনে হয়েছিল লকডাউন, দু মাসের বেশি হয়ে গেল লকডাউন হয়েছে, দু মাস পুরো টানা একদম বসে আছে, কাজ তো নেই, কিচ্ছু কাজ নেই, দোকানে তোমরা তো মধ্যে প্রতিদিনই বলছি দোকানে গেছে, হাজব্যান্ড দোকানে গেছে, কিন্তু হ্যাঁ দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে কি কাজ হচ্ছে বলো, দোকানে গিয়েও বসে থাকছে, কেন দোকানে আমাদের কারিগর আছে, দোকানে কারিগররা একা থাকবে, ওই জন্য গিয়ে দোকানে গিয়ে বসে থাকে, ওদের সঙ্গে গল্প ফল্প করলো, একটু দোকানে গিয়ে একটু টাইম পাস হয়ে গেলো, ঘরে থাকলে কি ওরা ঘরে থেকে টাইম পাস করতে পারে না, সারাদিন দোকানে থাকে তো, এবার ঘরে তো, ঘরে তো আসছে, ঘরে তো থাকছে, দু মাস হয়ে গেলো পুরো একদম দোকানের কাজ বন্ধ, লকডাউন হয়ে থেকে পুরো বন্ধ, বসে আছি, বসে আছে, বসে বসে সব খরচা হচ্ছে, তারপরে সমস্ত কিছুই ফুরিয়ে গেছে আমাদের, কালকে সমস্ত কিছু ফুরিয়ে গেছিলো, আবার নিয়ে এলো,
কালকে আলু নিয়ে এলো, তারপরে পেঁয়াজ, তারপরে এমনি মুদিখানা দোকান থেকে বলে, মানে যে মার্কেট তো বন্ধ, দোকানদার ওই বাড়ি থেকে বলে নিয়ে আসছে, বাড়ি থেকে বলে নিয়ে আসছে। আর আমাদের এখানে তো সবাই চলে গেছে, আমাদের এখানে সবাই মানে যতগুলো বাঙালি আছে এই সোনার লাইনে, এতগুলো বাঙালি আছে সবাই চলে গেছে, বাড়িতে দেশে চলে গেছে, শুধু একমাত্র আছি আমরা। আগের বারে যখন লকডাউন হলো তখনও সবাই চলে গেছিলো, মানে ভয়েতে না, করোনার ভয়েতে সবাই চলে, এত হারে করোনা বেড়েছে পারছিল, মানে কি বলবো, সবাই চলে গেছিলো। মানে আমাদের কি মাঝে মাঝে যখন আগের বারে যখন করোনা হলো আমাদের ঘরের পাশে তো এত হয়েছিল, মানে কি বলবো, এবারেও তো হয়েছে, এবারেও সব মানে চারিদিকে পুরো একদম একটা কেউ বাঙালি ছিল না, শুধু ছিলাম আমরা, শুধু আমরাই ছিলাম। আমরা যেতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমাদের গেলে এখন হবে না, পরে তোমাদের বলবো সেটা একদিন, কেন যায়নি কো, আমরা যেতে পারিনি কো, সবাই চলে গেছিলো। আর এবারেও তাই সবাই চলে গেছে, আমরাই শুধু পড়ে আছি, আমাদের একটু মজবুরি আছে, একটু মানে অন্য একটা ব্যাপার আছে তাই জন্য পড়ে আছি আমরা। আর এই কদিন এই দু মাস পুরো একদম টানা বসে বসে খাওয়া হলো, যেই সবগুলো জমানো ছিল কাজে, মানে আগে যেই কাজ করে জমানো, আগে তো কাজ হয়নি লকডাউন, তো এই 1.5 বছর হয়ে গেল পুরো লকডাউন, একভাবে হচ্ছে টুকটাক টুকটাক করে কাজ হয়েছে, যেগুলো ছিল সেগুলো জমানোগুলো সব আস্তে আস্তে খরচা হলো, খেয়ে খেয়ে বসে বসে খেয়ে খেয়ে। আবার যদি এর পরেও যদি লকডাউন বাড়ে তাহলে আমাদের কিছু করার নেই, ওটা নিয়ে টেনশন হচ্ছে যে কী করে সংসার চলবে, কী করে কী হবে, এই নিয়ে বাড়িতেও পাঠাতে হয়, বাড়িতে আমাদের শ্বশুর বাড়িতে দেশেতেও পাঠাতে হয় সবাইকে, সেই নিয়ে একটু টেনশন, সেই নিয়েই টেনশনে আছি যে কী করে কী চলবে না চলবে, এরকম করে যদি এখনও যদি লকডাউন বাড়ায় তাহলে কী করে সংসার চলবে, কী করে কী হবে। আবার আমাদের ঘর ভাড়া দিতে হয়, এখানে থাকি মানে সব কিছু ভাড়া দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, দোকানের ভাড়া দিতে হয়, তারপর কারেন্টের বিল, দুধের বিল, মানে দুধ দিতে আসে আমাদের প্রতিদিনের 500 করে দুধ নিয়ে হয়, সেই দুধের বিল সমস্ত, তারপরে জলের বিল, জল যে আমরা যে জলটা খাচ্ছি সেটারও আমাকে দিতে, আমাদের কিনে খেতে হয় সেই জলের বিল, এই ঘর ভাড়া, থাকার ঘর ভাড়া, দোকানের ঘর ভাড়া, সমস্ত কিছু মাস গেলে 10,000 টাকা করে দিতে হয়, সেসব কোথা থেকে আসবে আর কোথা থেকে কী করবো, সেই সব নিয়ে একটু টেনশন আছে যে কী হবে, দেশেতেও খারাপ হচ্ছে, কী হবে না হবে, আর কিছু নয় এটাই, যে কী হবে, দু মাস তো হয়ে গেলো একভাবে বসে আছে ঘরের মধ্যে, কাজ নেই কিচ্ছু নেই, একভাবে ঘরের মধ্যে বসে আছে। ওটা যদি বলছি যে এখনও যদি লকডাউন বাড়ায় তাহলে আমরা কী করবো, সবাই তো চলে গেছে, শুধু আমরাই একা আছি, আমরা আছি আর আমাদের ছেলেগুলো, দোকানের ছেলেগুলো আছে, ওটা একটু টেনশন, ছেলে মেয়েগুলোকে নিয়ে আছি তো ওটা টেনশন একটু হচ্ছে, আর কিছু নয়। তাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঘরে থেকো, কোনো দিন বাইরে অতটা বেরিও না, যতটা পারো ঘরে থেকো। আমরাও বললাম না, দু মাস টানা আমি বেরিয়নি বাড়ি থেকে একদম, আমিও নয় ছেলে মেয়েও নয়, ছেলে মেয়ে হয়তো বাবার সঙ্গে যাচ্ছে দোকানে, আর দোকান মাঝে মাঝে ওই মাছ ধরতে যাচ্ছে নদীতে, নদীটা কী জানো, তোমরাও বেরো না, ঘরেই থাকো সবসময়। আর ভিডিওটা আর বেশি বড়ো করবো না, তোমাদের সঙ্গে এটা বলার ছিল, তাই ভিডিওটা আবার করতে শুরু করলাম, মানে ক্যামেরাটা চালু করলাম, তোমাদের চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় ঘরে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে বলো আমাকে, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদেরকে হাত করে জোর করে রিকোয়েস্ট করছি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, করে আমার পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো এখানেই।